ও তুই এই দুনিয়ার মায়াই পড়ি, ও তুই এই দুনিয়ার মায়াই পড়ি, করছো কত বাহানা, এই যে নই তোরা সল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নই তোরা সল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, ও তুই এই দুনিয়ার মায়াই পড়ি, ও তুই এই দুনিয়ার মায়াই পড়ি, করছো কত বাহানা, এই যে নই তোরা সল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নই তোরা সল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, ঠিক কিনা? আজকের রাত্রিটা আমাদের জীবনের শেষ রাত্রি হতে পারে কি পারে না? আমি যে আলোচনা করতেছিলাম, যে আয়াতে কারিমা পাঠ করেছি, সুরার নাম হলো সুরে আনফাল, 9 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 2, 3, 4 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোতে আল্লাহ পাক বলেন, যারা সত্যিকারে মুমিন বান্দা, মুনাফিক না, লোক দেখানো না, যারা আসলেও মুমিন বান্দা, যারা আসলেও পরহেজগার বান্দা, যারা আসলেও মুত্তাকি বান্দা, যারা আসলেও জান্নাতি বান্দা, আমার আল্লাহ বলেন তাদের 5টা আলামত থাকবে। আল্লাহু আকবার, জোরে কর। আমার কথা বুঝে থাকলে মহব্বত নিয়ে বলেন, সুরে আনফালের 9 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠার 2, 3, 4 নম্বর আয়াতে আমার আল্লাহ মুমিন বান্দার আলামত কয়টা বলেছেন, একটু মহব্বত নিয়ে বলেন, মুমিন বান্দার আলামত কয়টা? 5টা, তার মধ্যে 1 নম্বর, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আমার আল্লাহ বলেন মুমিন বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য, মুমিন বান্দার 1 নম্বর আলামত হলো, মুমিন বান্দার কাছে যখন আল্লাহর নাম নেওয়া হবে, মুমিন বান্দার কলবটা আল্লাহর ভয়ে কম্পন করতে থাকবে। আল্লাহ আকবার, জোরে কর। মুমিন বান্দা সুদ খাওয়ার সুযোগ পেয়েছে, সুদের টাকাটা যখন লেনদেন করবে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। আল্লাহ আকবার, জোরে কর। মুমিন বান্দা এমন পরিবেশ, এমন পরিবেশে পরিমণির মতো সুন্দরী এক মাইয়া পাইছে, ওই সুন্দরী মাইয়াটা পরিমণির মতো সুন্দর বললাম যাতে করে আপনারা বুঝেন, কোনো মুমিন যুবককে অফার দিল, আমি তোমার জন্য রিজার্ভ হয়ে গেলাম, তুমি ইচ্ছা করলে আমাকে বুক করতে পারো, তোমার মনের বাসনা পূরণ করতে পারো। মুমিন বান্দা তখন বলে দেয়, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন বান্দা ওই পরিমণিকে বলে দেয়, আমার আল্লাহকে আমি ভয় করি, তুমি আমাকে জিনার অফার দিয়েছ, দুনিয়ার কেউ দেখবে না, আমার আল্লাহ তো দেখে ফেলবে। আল্লাহ আকবার, জোরে কর। আল্লাহর ভয়টা কেমন হওয়া দরকার, কথা বোঝা যায়? কথা বোঝা যায়? আল্লাহর ভয়টা কেমন হওয়া দরকার? অর্ধজাহানের বাচ্চা ছিলেন উমর ইবনুল খাত্তাব, অর্ধজাহানের বাচ্চার নাম কি, কথা বলেন না কেন? উমর ইবনুল খাত্তাবের ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন, দিল দিয়ে শুনেন, তাহলেই বুঝবেন আল্লাহর ভয় কাকে বলে। এই বাচ্চারা কথা বলো কেন?
উমর ইবনে খাত্তাব যখন অর্ধজাহানের বাদশা, ওনার পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধানমন্ত্রী উমর ইবনে খাত্তাবকে দাওয়াত দিল, উমর ইবনে খাত্তাব আমার রাষ্ট্রে আপনার দাওয়াত, আমাদের প্রধানমন্ত্রী মাঝে মধ্যে ভারত যায় না কতক্ষণ নাকি, মাঝে মধ্যে আমেরিকা যায়, মাঝে মধ্যে সৌদি আরব যায়, কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী হজ করে আসছে, ঠিক না বেটি? উমর ইবনে খাত্তাব ওনাকেও দাওয়াত করেছেন অন্য রাষ্ট্রের প্রধানমন্ত্রী, কথাগুলো দিল দিয়া শুনবেন আল্লাহর ভয়। কাকে বলে? উমর ইবনে খাত্তাব যখন দাওয়াতে যাবেন অন্য রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে যাবেন, ওনার একটা গোলাম ছিল, গোলাম গোলামকে বলল, গোলাম আমাদেরকে পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছে, দাওয়াত গ্রহণ করতে হবে। আল্লাহ আকবার, জোরে কোন। এখনের যুগে রকেট আছে, বিমান আছে, ট্রেন আছে, প্লেন আছে। আগের যুগে রকেটের নাম ছিল, আগের যুগে রকেটের নাম ছিল ঘোড়া। আল্লাহ আকবার, জোরে কোন। আগের যুগে ট্রেনের নাম ছিল উট। আমার কথা বুঝতেছেন? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে বলল, গোলাম তুমি এবং আমি দুইজন মিলে প্রধানমন্ত্রীর কাছে যাব। কিভাবে যাব? আমরা 5 কিলো, আনুমানিক 5 কিলো বলতেছি বোঝানোর জন্য, হাদিসে অন্যভাবে আসছে, বলতেছে 5 কিলো ঘোড়ার লাগাম ধরে ধরে আমি উমর ইবনে খাত্তাব ওই দেশে যাব। তুমি তখন ঘোড়ায় সওয়ার হবা, তুমি ঘোড়ায় বসবা, আমি ঘোড়ার লাগাম ধরে ধরে টেনে টেনে যাব। পরবর্তীতে আমি যখন ক্লান্ত হয়ে যাই, আমি যখন দুর্বল হয়ে যাই, আমি ঘোড়ায় সওয়ার হব, আমি উটের উপর সওয়ার হব, তুমি রশি টেনে টেনে, তুমি লাগাম ধরে ধরে তুমি 5 কিলো যাবা। আল্লাহ আকবার, জোরে কোন। উমর ইবনে খাত্তাবের পরামর্শ অনুযায়ী গোলাম এবং বাচ্চা পালাক্রমে 5 কিলো বা 10 কিলো যাওয়ার পরপর পরিবর্তন হয়। একবার 10 কিলো উমর ইবনে খাত্তাব লাগাম ধরে ধরে নিয়ে যায়, ওই গোলামটা ঘোড়ার উপরে বা বাহনের উপরে বা উটের উপরে বসে থাকে। আবার 5 কিলো যাওয়ার পর গোলাম লাগাম ধরে ধরে টানে, উমর ইবনে খাত্তাব বসে থাকে। আল্লাহ আকবার, জোরে কোন। আল্লাহর ভয়ের কথা বলতেছিলাম, যখন রাষ্ট্র, যখন অন্য রাষ্ট্রের প্রধানমন্ত্রীর দেশে প্রবেশ করবে, শহরের ভিতর যখন ঢুকবে, তখন ঘটনাক্রমে সিরিয়াল আসলো উমর ইবনে খাত্তাবের। আল্লাহ আকবার, জোরে কোন। সিরিয়াল আসলো কা? এখন রশি টানার, লাগাম ধরার সিরিয়াল আসলো উমর ইবনে খাত্তাবের। আল্লাহ আকবার, জোরে কোন। উমর ইবনে খাত্তাব লাফ দিয়ে উট থেকে নেমে গেল বা ঘোড়া থেকে নেমে গেল। তাফসিরে কিতাবে উট বলা হয়েছে। উমর ইবনে খাত্তাব বলতেছে, ও আমার গোলাম তুমি উটের উপর সওয়ার হও, উটের উপর বসো। এখন আমি উমর ইবনে খাত্তাব লাগাম ধরে ধরে বাচ্চার কাছে যাব। আল্লাহ আকবার, জোরে কোন। গোলাম বলতেছে, আমিরুল মুমিনিন ইয়া অর্ধজাহানের বাচ্চা উমর, আল্লাহ আকবার, জোরে কোন। আমি গোলাম হয়ে উটের পিঠের উপর বসে থাকবো, আর আপনি অর্ধজাহানের বাচ্চা হয়ে লাগাম ধরে টেনে টেনে আমাকে নিয়ে যাবেন। এটা কশ্মীন কালেও সম্ভব না, এটা আমি মেনে নিতে পারি না। আল্লাহ আকবার, জোরে কোন। উমর ইবনে খাত্তাব কাজের গোলামকে বলল, কাজের গোলাম শোনো, সিরিয়াল অনুযায়ী আমার আল্লাহর বিধান হলো, রাজার যেই সম্মান প্রজার সেই সম্মান, রাজার যেরকম বেঁচে থাকার অধিকার আছে, জেলে তাঁতি মুজি তাদেরও বেঁচে থাকার অধিকার আছে না নাই? কতক্ষণ নাকি, কতক্ষণ নাকি? ও আমার গোলাম, আমার আল্লাহর বিধান হলো সবার ন্যায় বিচার করতে হবে, সবার ক্ষেত্রে ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচার যদি করতে যাই গোলাম, এখন আমাকে লাগাম নেওয়া যাইতে হবে, কারণ এই বিচার হলো আমার আল্লাহর বিচার। আল্লাহ আকবার, জোরে কোন। গোলাম মানতেছে না, কথা বোঝা যাইতেছে? বাজান, গোলাম মানতেছে না। উমর ইবনে খাত্তাব বলল, ও গোলাম তুমি যে মানতেছো না, সূরা বাকারায় আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াতে বলেন, ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা
আমার দলের লোক হইলে এমপি সাহেবকে বলে দিলাম, ডিসি সাহেবকে বলে দিলাম, আমার দলের নেতা যদি দশটা খুন করে এমপি সাহেবকে বলে দিলাম, জজ সাহেবকে বলে দিলাম, আল্লাহু আকবার দারোগা সাহেবকে বলে দিলাম, দারোগা সাহেব এটা আমার লোক। এরকম দেশে হয় কি হয় না? কথা জোরে খন নাকি হয় না? হয় না, এটা আমার লোক। একজন চাকরি গেল চাকরি হয় না, সেনাবাহিনীতে চাকরি নেবে সাইজে মিলে না, প্রশাসনের জন্য চাকরি নেবে সাইজে মিলে না, আসলে মিলে এটার জন্য মিলে না। কতক্ষণ নাকি সাইজে মিলে এটার জন্য মিলে না। পরবর্তীতে উপর থেকে ফোন আসতে, হ্যালো এই ছেলেটা আমার লোক, সাথে সাথে চাকরি। কতক্ষণ নাকি গোলামকে উমর ইবনুল খাত্তাব বলতেছে, গোলাম আমার আল্লাহ বলেন হাসরের মাঠে কেউ কারো বন্ধু হবে না, হাসরের মাঠে একমাত্র আমাদের বন্ধু হবে যিনি তিনি কে। গোলামের কথা উমর ইবনুল খাত্তাব শুনল না। উমর ইবনুল খাত্তাব লাগাম ধরে ধরে বাচ্চার কাছে যাইতেছে। আগের যুগ তো ডিজিটাল যুগ ছিল না, এখনের যুগটার নাম হলো ডিজিটাল যুগ। এখন তো এখানে কেউ মারা গেলে আপনার বাড়ির মানুষ জানার আগে লন্ডন থেকে খবর আসে, কি ব্যাপার সৈয়দ আলী ভাই কে মারা গেল নাকি? ক আমি তো জানি না, ক মোবাইলে ফেসবুকে পাইলাম। কথা কন নাকি আপনার? আগে তো ডিজিটাল যুগ ছিল না, এখন একজন মানুষ পিচ্ছি রফিকুল ইসলাম মাদানি হওয়া ভাইরাল হয়ে গেছে। কথা কন নাকি? কারণ আকারে পিচ্ছি রফিকুল ইসলাম মাদানি ছোট হইতে পারে, রফিকুল ইসলাম মাদানির মাথা থেকে পায়ে তলা পর্যন্ত এখানে ঘুষত নাই, এটা পুরাটা কলিজা আর কলিজা। আল্লাহ জোরে কর, এই কলিজা ইমানি কলিজা, এই তেজ ইমানের তেজ, এটা বাতিল না ভয় পাই, এই জন্য বারবার রফিকুল ইসলাম মাদানিরে কারাগারে ঢুকাই। কথা কান ঠিক না আমার প্রাণের ভাইয়েরা, অসুবিধা হচ্ছে? উমর ইবনুল খাত্তাবকে আগের মানুষ চিনে না, কারণ আগে তো নেটের যুগ ছিল না, ইউটিউবের যুগ ছিল না, ফেসবুকের যুগ ছিল না। যারা উমর ইবনুল খাত্তাবকে সরাসরি দেখছে তারাই উমর ইবনুল খাত্তাবকে চিনে, যারা দেখে নাই তারা চিনেও উমর ইবনুল খাত্তাব লাগাম ধরে ধরে প্রধানমন্ত্রীর কাছে যায়। উমর ইবনুল খাত্তাবের গোলাম ওই উটের উপর সরি হয়ে হয়ে যায়। আল্লাহু আকবার জোরে কর, আমার কথা বুঝে থাকলে বলেন। এখন লাগাম টানতেছে গোলামে না বাচ্চাই, গোলামে না বাচ্চাই। প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর হাদিস বলতেছি কল্পনা, সমস্ত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে র্যাব বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী যারা ছিল সকলেই প্রধানমন্ত্রীকে ফুলের মালা দিতে যায়। সকলের ফুলের মালাগুলো উমর ইবনুল খাত্তাবকে না দিয়ে গোড়ায় বসা উমরের গোলামটাকে দেওয়া শুরু করলো। আল্লাহু আকবার জোরে কর, গোলামটা হাউমাউ হাউমাউ করে কান্দে। আল্লাহু আকবার জোরে কর, বলে ও বাচ্চা সাহেব শুনেন, আমি তো বাচ্চা না, যেই মানুষটা উটের লাগাম ধরে ধরে উটের লাগাম নিয়ে যেই মানুষটা আপনার কাছে আসে ওই মানুষটাই হলো উমর ইবনুল খাত্তাব, অর্ধ জাহানের বাচ্চা। আল্লাহ ভগবান জুড়ে কর, এই হলো ন্যায় বিচার। কথা কন নাকি? আজকে দেখা যায় একটা কথা আছে, কারো ভাদ্র মাস কারো সর্বনাশ। খারাপ লাগতেছে আপনার? কারো ভাদ্র মাস কারো সর্বনাশ, কেউ
এই 60 টাকা 70 টাকা 80 টাকা কেজি চাউল, যার সংসারে 10 জন বাচ্চা কাচ্চা আছে তার জন্য চাউল কেনার টাকাও সারাদিনে উপার্জন করা সম্ভব না, ঠিক কিনা? আর আমাদের দেশে যারা ডিজিটাল মার্কা লোক অতিরিক্ত ধনী, দেখবেন তাদের বাচ্চা নাই। ওই কথা কন না কেমন, যত দেখবেন বড় লোক, যত দেখবেন উচ্চ শিক্ষায় শিক্ষিত, বাচ্চা কম, আর যত দেখবেন গরিব, যত দেখবেন মূর্খ সূর্খ মানুষ, বাচ্চা বেশি। সন্তানাদি কারদা জুড়ে এখন কারদা, চাউলের দাম বাড়লে ধনীরা তো কোনো সমস্যা নাই, এক হইলো তাদের টাকাও আছে বাচ্চাও নাই। কথা কর নাকি, অসুবিধা হচ্ছে কথা কি, যুক্তিক না অযুক্তিক? এক হলো টাকাও আছে, টাকা পয়সার অভাব নাই, আবার বাচ্চাও নাই, ধন আছে খাওয়াইয়া নাই, আর গরিবের খাওয়াইয়া আছে ধন নাই। আল্লাহ আকবার জোরে হন। আমি বলতেছিলাম উমর ইবনে খাত্তাবের কি পরিমাণ আল্লাহর ভয় থাকলে উনি নিজে লাগাম ধরে ধরে অন্য রাষ্ট্রে যাই, গোলামকে উটের উপর সওয়ারি করে। আপনারা বলেন এই সবটা কারণ একমাত্র আল্লাহর ভয়, কথা ঠিক না বেটি? আর গত কয়েকদিন আগে বাস্তবতা বলতেছি, বাস্তবতা, মিডিয়ার যুগ, আমার কথাগুলো মিডিয়ার মাধ্যমে তাম বিশ্বে ছড়ে যাইতে পারে। গত কয়েকদিন আগে ঢাকা থেকে আসার পথে আমি নাম টানা নাই বললাম, একজন ফাতি নেতা, ফাতি নেতা বুঝেন তো, যেই নেতার কোনো পাওয়ার বর্তমানে এমপি এমপি তো নাই, মন্ত্রিত্ব নাই, এমন এক পাতি নেতা ঢাকা শহরটা অতিক্রম করবে, আমি জায়গাটার নাম সহ বলে দিই, ঢাকা মোহাম্মদপুর এইদিকে আপনার ঢাকা গুলশান হয়ে আসার পথে আনুমানিক 1.5 থেকে 2 ঘন্টা সমস্ত রাস্তাঘাট 5 কিলোর ভিতরে একটা অটো রিক্সা চলা পর্যন্ত, একটা অটো রিক্সা পর্যন্ত তারা চলতে দেয় নাই। যতক্ষণ পর্যন্ত ওই ফাতি নেতা যাবে না ততক্ষণ সমস্ত গাড়ি ঘোড়া একদম বন্ধ, এমনটা হয় কি হয় না? কতক্ষণ হয় কি হয় না? রাস্তায় হাসপাতালে রুগী থাকুক, অ্যাম্বুলেন্স থাকুক, রুগী থাকুক, মুমোসু রুগী থাকুক, সিজারের রুগী থাকুক, ওইটা তাদের দেখার বিষয় না, তাদের কথা হলো আমার নেতা নিরাপদে থাকতে হলো, বাকিদের লাল বাতি জ্বলবে। এই কথা কন না কেন, আমার নেতা ঠিক থাকলে হলো বাকিরা লাল বাতি জ্বলক, ঠিক কিনা? বর্তমানে দলে দলে রেহার, দলে দলে মারামারি, কাটাকাটি, মাঝখানে আমরা গরিবের অবস্থা খারাপ, কথা কন না কেন? আমার যুবক ভাইয়েরা অসুবিধা হচ্ছে, একটু মহব্বত নিয়ে জিকির করেন, লা ইলাহা মহব্বত, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম মুমিন বান্দার আলামত কয়টা, আমি আজকে তিনটা বলবো, কয়টা বলে ফেলছি, একটা বলে ফেলছি। মুমিন বান্দার এক নম্বর আলামত আল্লাহর ভয়। আমি কয়টা বলবো আজকে, তিনটা বলবো, কয়টা বলবো ভাই? অনেক ওলামা ইকরাম আছেন, বড় বড় ওলামা ইকরাম আছেন, ওনারা বয়ান করবেন, আমি সবার দিক খেয়াল করে আলোচনা করতেছি। আল্লাহ আকবার জোরে কোন, আমি এক নম্বরটা বললাম আল্লাহর ভয়, তাম পৃথিবীটা ঠিক হয়ে যাবে শুধু আল্লাহকে ভয় করেন, ঠিক না বেটি? শুধু নিজ নিজ দায়িত্বে আল্লাহকে ভয় করুন, ওয়াত্তাকুল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আকবার জোরে কর। 2 নম্বর মুমিনের 2 নম্বর আলামত, আল্লাহ তাদেরকে ইমানদার বলে ঘোষণা করছেন। আল্লাহ আল্লাহ বলেন মুমিন বান্দার 2 নম্বর আলামত হলো মুমিন বান্দা কোরআন তেলাওয়াত করবে। কোরআন এখন বলতে পারেন হুজুর আমরা তো কোরআন তেলাওয়াত করতে পারি না, আমার নবী তিরমিজি শরীফের হাদিসে বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান,
কেউ যদি কোরআন তেলাওয়াত না করতে পারে, কোরআন তেলাওয়াত শুনে তারপরও সে মুমিন, আল্লাহ আকবার জোরে কোন। আপনি বলতে পারেন, হুজুর আমি তো কোরআন তেলাওয়াত শোনারও তো সময় পাইতেছি না, অনেক ব্যস্ততায় থাকি। আমার আল্লাহ নবী বলুন, কেউ যদি কোরআন তেলাওয়াতকারীকে ভালোবাসে, মহব্বত করে, সহযোগিতা করে, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আমার আল্লাহ তাকেও মুমিন বলে ঘোষণা দিয়েছে। আপনারা যারা এই মাহফিলে আসছেন, মাহফিলের আয়োজন করছেন, মাহফিলে সময় দিতেছেন, মাহফিলে টাকা পয়সা দিয়েছেন, আপনারা যে মুমিনে তো কোনো সন্দেহ আছে? লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন, ওয়াইজাম তুলিয়াত আলাইহিম আয়াতু আয়াতু যাদাত হুম ঈমানা। কোন বান্দা যদি চায় তার ঈমানটা বাড়ুক, বা ঈমান বাড়ুক, এটা কারা চান? হাত তুলেন তো, হাত নামান। আমার আল্লাহ বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কেউ যদি চায় আমার ঈমান বাড়ুক, আমার আল্লাহ বলেন সে যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার জোরে। কোরআনের ভিতরে আকর্ষণ আছে না না, মহব্বত নিয়ে বলেন আছে না না? আরে আপনি জানেন, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, উমর ইবনুল খাত্তাব, তারা যখন মুসলমান হন নাই, যেই মানুষগুলো নবী কল্লা আলাদা করতে চাইছিল, ওই মানুষগুলো কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? ঘটনা আপনারা জানেন, কোরআনের যে একটা মুজেজা, কোরআন যে অসাধারণ একটা গ্রন্থ, এটা ঠিক নাবে? ঠিক। যত কিতাবাদি আছে, যত আপনার টিকটক বই বলেন, উপন্যাস বলেন, যত বই পুস্তক আছে, একবারটা দুইবার পড়লে আর ভালো লাগে? কোরআন তেলাওয়াতটা একবারটা, এক তেলাওয়াত সুরে ফাতিহা, আমরা কারো বয়স 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, আজও পর্যন্ত আলহামদুলিল্লাহ সুরা আমাদের অতৃপ্তি লাগে নাই, আলহামদুলিল্লাহ সুরা তেলাওয়াত করতে আমাদের বিরক্ত লাগে, কতক্ষণ লাগে? কথা ঠিক না বেটি? কিন্তু একই ঘান দেখেন, 2005 সালে বা 2010 সালে যেই গান খুব ভাইরাল হয়েছিল, 2023 সালে এই গান চলে না, কতক্ষণ নাকি? যেমন 2010 সালে গান ভাইরাল হয়েছিল, ফাটিয়া যায় বুকটা ফাটিয়া যায়, এখন চলে? এখন এই গান কেউ গাইলে ফাটাইয়া লাগবে, কতক্ষণ নাকি? তাই নতুন কিছু জানলে গো, আবার কিছুদিন আগে আসছিল, কাইরুন গো, কতক্ষণ নাকি? এই গানটি চলে না, চলে না। আমার গান বলার উদ্দেশ্য না, আমি বিষয়টা বুঝেছি, কথা বুঝতে অসুবিধা হচ্ছে? ইয়ার ভরে আবার আর এক গান আসলো, একটা জাকানাকা গান শোনাও, এটাও গেছে গা, এটাও আসে না গেছে গা, কতক্ষণ নাকি আসে না গেছে গা? এই 2-3 মাস আগে, এই 5-7 মাস আগে একটা নতুন গান বাড়িয়েছে, ও প্রিয়তমা, আসে না গেছে? আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, দুনিয়ার প্রিয়তমা বলো, ফাইটতে যাও বলো, যত গান আছে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ পর ওই গানটা শুনলে তোমার ঘৃণা আসবে, কথা কন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে এত মুজিজা দিয়েছেন, এত মধু দিয়েছেন, বান্দা যত তেলাওয়াত করবে আমার আল্লাহ বলেন, ততই আমি আল্লাহ মধু দিয়া দে। আমার কথা না, কোরআনে আল্লাহ বলেন। দেখেন ইমাম সাহেবরা, এই যে আজান হয়, কেউ কি বলছে, হুজুর আজান ভাল লাগে না, এটা বলছে? কথা কন না কেউ বলছে? আজান শুনতে ভালোই লাগে, কথা ঠিক না বলছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মহব্বত নিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যারা জোরে আওয়াজ দিতেছে, জিন্দগিতে যেন স্ট্রোক প্যারালাইসিস না হয়, আল্লাহু আকবার জোরে কর। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ জোরে দিবেন, ঈমান বাড়বে। আশহাদু আল্লা ইলাহা
আমার নবীর নামটা শুনতে আরো মধুর, ঠিক না ভাই? ঠিক, নবীর নামটা শুনতে আরো মধুর। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাম। মহব্বত নিয়ে বলেন আল্লাহু আকবার। আমি ইহুদিদেরকে বুঝাইতে চাই আজান শুনলে খারাপ লাগে না, ঠিক লাগে? হাই As-salatu khayrun minan nawm, as-salatu khayrun minan nawm, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কুরআনকে ভালোবাসে। কুরআন শুধু মুসলমানরা ভালোবাসে নাই, কুরআন আবু জাহেল উতবা সাহেবও ভালোবাসতো। আল্লাহু আকবার। একটু খেয়াল করেন, আমি আলোচনা একদম গতিতে বলতেছি। আল্লাহ রাসূল মসজিদে নববীতে আস্তে আস্তে গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করে। আগে তো কোরআন তেলাওয়াত যেই করতো তাকে মারতে, জানেন না? আল্লাহ নবী বিশ্ব নবী মসজিদে নববী বসে, নববীতে বসে বসে নবী কোরআন তেলাওয়াত করে, নবীর তেলাওয়াত যেই শুনে সেই মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বললেন, নবীর তেলাওয়াত মহব্বতের নজরে যেই শুনে, একটু আল্লাহ আকবরকে হাঁটি হাঁটি নাড়া দেন তো, নারায়ে তাকবীর আওয়াজ বাড়ায়, নারায়ে তাকবীর, দীন ইসলাম, দীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাহফিলে লোক ভরপুর হয়ে গেছে, খুশি না বেজার? এই মাহফিলে মানুষ নিয়ে আসছে, আমি না আমার আল্লাহ আনছে। এই ক্ষমতা এই যোগ্যতা কে দিয়েছে? যেরকম কে দিয়েছে? আমার মায়ের নবী এতিম নবী মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করে, যেই তেলাওয়াত শুনে সেই মুসলমান হয়ে যায়, যেই তেলাওয়াত শুনে সেই মুত্তাকি হয়ে যায়। আবু জাহেল আইন ফাঁস করলো, এটাও কোরআনে আছে, আমি বলবো। আবু জাহেল আইন ফাঁস করলো, মুহাম্মদের তেলাওয়াত তো শুনতে পারবে না। আইন পাস করছে পাঁচটা, আইন ফাঁস করছে কয়টা ভাই? এক নম্বর আইন, আমি পাঁচটা বলবো না, দুইটা বলবো। এক নম্বর, মুহাম্মদের তেলাওয়াত যেই শুনবো তাকে সমাজ থেকে বহিষ্কার করা হবে। আইনটা সহজ না কঠিন? আইন পাস করার পরে আবু জাহেল মনে মনে ভাবে, আজকে আর কেউ তেলাওয়াত শুনতে যাবে না, আমি তো শুনি গিয়ে আল্লাহু আকবার বলবেন না।
আরে তাফসিরের কথা, মিথ্যা কথা কইলে ওলামায়ে কেরাম কানটা ধরে ছিড়ে লাগবে, কথা কন না। আবু জাহেল আইন ফাঁস করার পর সর্বপ্রথম আবু জাহেল নিজে নিশির রাত্রিতে মসজিদে নববীর কাছে গিয়ে, মেহরাবের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার জোরে কর, উমর ইবনে খাত্তাব যায় ধাক্কা লাগছে, আল্লাহু আকবার জোরে কর, এমনে ধাক্কা লাগছে, এই আবু জাহেল তুই এলো গিয়া? আমি তো আসছিলাম দেখতে, তোমরা কেউ আসো নাকি? তুমি কি জন্য আসছিলা? উমর কো আমিও তো এই জন্য আসছিলাম। আসলে কথাটা মিথ্যা, আল্লাহ আকবার জোরে কর। এর পর্বে যান, এক পর্ব শেষ, আর কেউ আসবে না। পঞ্চম নম্বর আইন ফাঁস করলো, এখন থেকে যে মোহাম্মদের তেলাওয়াত শুনবা তা এদিকে তাকান, অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? এখন থেকে যে মোহাম্মদের তেলাওয়াত শুনবা, আমি কোরআনের আয়াতগুলো বলবো একটু পরে, তার কল্লা আলাদা করা হবে। ভাই আইনটা কি সহজ না কঠিন? আপনাদের খারাপ লাগতেছে বুধ? মোহাম্মদের তেলাওয়াত কেউ যদি শুনো তার কল্লা আলাদা করা হবে। বলেন কোরআনের দায়িত্ব কে নিয়েছেন, কোরআন নাজিল কে করেছেন? আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযযালনাহু যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন নিশ্চয় এই কোরআন আমি নাযিল করেছি। কোরআন কে নাযিল করেছেন? একটু মহব্বত বলেন, কোরআন কে নাযিল করেছেন? আমার আল্লাহ বলেন কোরআন আমি নাযিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি, আল্লাহর কথা কন ঠিক কিনা? সুতরাং ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে বলতে চাই, ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলামদেরকে বলতে চাই, আজকে যারা কোরআনের বাত্তি নিবানোর জন্য, কোরআনের আইন বাতিল করার জন্য অন্যায়ভাবে জুলুম করে আলেমুল আমাদেরকে হাতে হাতে হাত করা, পায়ে ডান্ডা বেরি পড়িয়ে, কোমরে গরুর মতো রশিতে বেঁধে বেঁধে যারা জেলে ঢুকাইতেছ, আল্লাহর জাতের কসম লাগে একটা না দুইটা না হাজার হাজার আলেম যদি শহীদ হয়ে যায়, তার উপরেও আল্লাহর কোরআনের আইন আল্লাহ চালু রাখবেন, কথা কন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনুল কারীমে এই জন্য বলেছেন ওয়া ইন্না লাহু লাহাফিযু। আজকে দুঃখ লাগে, ফরিমনি মতো লস্টা ব্রস্টা পতিতা জেলের ভিতর ঢুকছে, দুর্নীতি মামলায়, ইফতিজিং মামলায়, কত মামলা আপনারা সবাই জানেন। এই ফরিম, অসুবিধা হচ্ছে আপনাদের? হক কথা বলতে অসুবিধা? এই ফরিমনি জেল থেকে যখন বের হয় হাতে মেহেদি, আপনারা দেখেছেন মাথায় শ্যাম্পু দিয়া অসাধারণ সুন্দরীর মতো, বাসর রাত্রিতে মেয়েরা যেভাবে সুন্দর হয়ে নববধূরা যায়, সে জেল হাজত থেকে হাতে মেহেদি লাগাইয়া আল্লাহু আকবার নববধূর মতন সাজুগুজু করে ফেসবুকে টেঠাস দিয়ে বের হয়, এই আমি বের হলাম, কথা কন ঠিক কিনা? ফরিমনির মতন নষ্টা ভ্রষ্টা পতিতা সম্মানের সাথে জেল থেকে বের হয়, আজকে হকানি আলেম সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক আজকে কারাগারে, আল্লামা মামুনুল হক আজকে পায়ে ডান্ডা বাড়ি, হাতে হাত করা, পায়ে ডান্ডা বাড়ি, কোমরে রশি। আমি বলি নাস্তিক করতে বলি, ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলামদেরকে বলি, আমরা হয়তো মেনে নিতে পারি, আল্লাহ তার করায় একদিন তোমাদের জামাত চিহ্নিত করতে হবে, জামাত চিহ্নিত করতে হবে, জামাত চিহ্নিত করতে হবে, জামাত চিহ্নিত করতে হবে। আওয়ামী লীগকে বেশি ভালোবাসি না বিএনপি কে? আওয়ামী লীগকে বেশি ভালোবাসি নাকি পীর সাহেবকে? সুতরাং পরিষ্কার, আমরা আল্লাহ রাসূলকে যত ভালোবাসি বিএনপি কে এত ভালোবাসি না, কথা কন নাকি? আমি ইমান থাকবে না কিন্তু ইমান থাকবে না কথা না বললে, আমরা আল্লাহকে যত ভালোবাসি, নবীকে যত ভালোবাসি, আমাদের আব্বা আম্মাকে কত ভালোবাসি। সুতরাং পরিষ্কার কথা হলো, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি, এই কোরআনের বিরুদ্ধে যদি কোনো, আমার আব্বা চলে যায় সার দেব না, আম্মা চলে যায় সার দেব না, পীর সাহেব চলে যায় সার দেব না, কোনো নেতা খেতা যত বড়
আমি বলতেছিলাম মোহাম্মদ আবু জাহেল আইন পাস করলো, আর পাঁচ মিনিট অসুবিধা হচ্ছে? হুজুর পাঁচ মিনিট অনুমতি দিলে বলবো না, বলবো না পাঁচ মিনিট গড়ি ধরা অসুবিধা হচ্ছে আপনাদের? আমি বলতেছিলাম পাঁচ মিনিটের ভিতরে আলোচনা ফিনিশিং, আল্লাহ কবুল করুক বলে না আমরা। হজরত আল্লাহ আলা মনে সহিত হজরত যিনি আসছেন আমার উস্তাদের ছাত্র ভাই, আল্লাহ আকবার জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহ আকবার, আল্লাহ আলা মানুষ মুফতি মনিরুল ইসলাম সাহেব আসবেন প্রধান বক্তা, উনিও বড় আলোচক, বড় মানের বক্তা, লিল্লাহে তাকবীর, আপনাদের এলাকার রত্ন, আল্লাহ আকবার জোরে কোন। আবু জাহেল আইন পাস করলো, বুঝলে গেছেন, মোহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না, এবার করলে আলাদা করবে, কিন্তু এই দিনও আবু জাহেল সবার আগে, আল্লাহ আকবার জোরে কোন। এবার উমর ইবনে খাত্তাবকে কি ব্যাপার, আজকে তো সাইজ করে এলাম, আল্লাহ আকবার জোরে কোন, আজকে সাইজ করে এলাম, মানে তো তোমার কল আগে আলাদা করুম, তুমি আসলা কে, যে আইন পাস করে সেই যদি নিজে আসে তাহলে সাইজ বেশি না, কতক্ষণ নেই। এবার আবু জাহেল বলে, আরে আমি ভাবছিলাম আজকে আর কেউ আসবে না। এবার আবু জাহেল উদ্বা সাইবা আবু সুফিয়ান, আবু জাহেল আপনার উমর ইবনে খাত্তাব তখনও মুসলমান হয় নাই, তারাও বলল সত্যি এটা কোনো মোহাম্মদের বানোয়াট কিতাব নয়, এটা দুনিয়ার মানুষের বানোয়াট কিতাব নয়, নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম, ঠিক কিনা? বলতেছিলাম মুমিন বান্দার কয়টা আলামত বলবো, তিনটা বলবো, এক নম্বর আল্লাহর ভয়, দুই নম্বর কোরআনের মহব্বত। আবু জাহেল উদ্বা সাইবা যদি কোরআনকে মহব্বত করতে পারে, আমরা কোরআন শরীফের সাথে বিরোধিতা করবো না মহব্বত করবো, কথা বলেন বিরোধিতা করবো না মহব্বত করবো, এই কথা দ্বারা এই ওয়াজের দ্বারা পরিষ্কার হয়ে গেল। এই যুগে যদি যেই আবু জাহেল যে ছিল শরীয়তের বিরোধী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিরোধী, সেই আবু জাহেল যদি কোরআনকে ভালোবেসে রাতের পর রাত অন্ধকার রাত্রে কোরআন তেলাওয়াত নিশির রাত্রে যা শুনতে পারে, এরপরেও যদি এই যুগে কোনো নেতা খেতা কোরআনের আইন কোরআনের আলোচনা কোরআনের ওয়াজ মাহফিলে যদি ভাটা দেয়, বুঝতে হবে ওই আবু জাহেলের চাইতে নিকৃষ্ট, কথা কন না কে, ঠিক কিনা? আমি বলতেছিলাম তিন নম্বর ওয়াআল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, তিন নম্বর মুমিনের আলামত হলো ভরসা করতে হবে কার উপর, এই ভরসা বুঝেননি, ভরসা আমার বোধ আর তিন মিনিট আছে, ভরসা করতে হবে কার উপর, আল্লাহর উপর ভরসা করবো, রাজি আছি না ভাই, আমাদের ভরসা হবে কার উপর? তামাম পৃথিবীর সেনাবাহিনী বলেন, রেব বাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, তামাম পৃথিবীর মানুষ আমার একটা ফসমের ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ আমার সহায় হয়, এটার নাম হলো ভরসা, এটার নাম কি? তামাম পৃথিবীর আমাকে বাঁচাইতে পারবে না যদি আল্লাহর পক্ষ থেকে আমার ফাঁসি থাকে, কতক্ষণ না কে, এটার নাম ভরসা। কিন্তু আমাদের সমাজে আমি কিন্তু হক্কানি পীরের পক্ষে, হক আব্দুর রহমান হাফিজ হুজুর হক্কানি পীর, চরমুনায় পীর সাহেব হক্কানি পীর, আব্দুল হক সাহেব ময়মনসিংহ এর হক্কানি পীর, মাহবুবুল্লাহ কাসিমি সাহেব হক্কানি পীর, কথা ঠিক কিনা? আমি হক্কানি পীরের পক্ষে। এই যুগে কতগুলো ভণ্ড দুষ্ট ভণ্ড পীর বের হয়েছে, ল্যাংডা পীর, গাঁজা পীর, বাবা পীর, কাজা পীর, কুত্তা শাহ, লাল শাহ, আসানা নাই, দেওয়ান বাগ, রাজার বাগ, আট রশিদ, দেওয়ান ভয় পাইতেছেন নাকি, যেরকম ভয় পাইতেছেন? একটা মুনাফিকের বাচ্চা কয় কি জানেন, এক মুনাফিকের বাচ্চা গজল বানাইছে একটা, আমার খুব খারাপ লাগছে শুনে, কি রমঙ্কান্তি বিন, কি রমঙ্কান্তি বিন রোজা হাসরের দিন, কি রমঙ্কান্তি বিন রোজা হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম গাঁজা খাওয়ালু, নাউজুবিল্লাহ। আরেকটা আবার আরেকজন এটাও বলে, কি রমঙ্কান্তি বিন রোজা হাসরের দিন, কি রমঙ্কান্তি বিন রোজা হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম দেওয়ান ভাগি লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম কাজা বাবার লোক, নাউজুবিল্লাহ। জুরে ভাই এই উত্তর দিলে কি সার পাওয়া যাবে, সার পাওয়া যাবে? ছন্দটা এইভাবে বলা যায়, ছন্দটা এইভাবে বলা যায়, আমি আমি ছন্দটা এইভাবে বানাইছি, আল্লাহ আকবার জুরে কোন। কি রমঙ্কান্তি বিন রোজা হাসরের দিন, কি রমঙ্কান্তি বিন রোজা হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক, ঠিক না? ঠিক। আবার ওই ওদেরকে ফেরেশতারা হয়তো এই প্রশ্নটা করবে, কি রামাঙ্ক, আমি একটা বিপরীত ছন্দ বানাইছি, অসুবিধা হচ্ছে? কি রামাঙ্কান্তি বিন বন্ধদের পাইবে যেই দিন, কি রমঙ্কান্তি বিন পাইবে যেই দিন, তোরা যারা আসিলে বন্ড বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে দু, ঠিক না? ঠিক।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই একমাত্র আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করুন। জোরে কর না আমিন, আরো জোরে কর আমিন। সর্বশেষ পরিষ্কার কথা হলো, এবারের সংগ্রাম কুরআন ইজ্জতের সংগ্রাম, এবারের সংগ্রাম বাইতুল আকসা হেফাজতের সংগ্রাম, এবারের সংগ্রাম বিশ্বনবীর ইজ্জতের সংগ্রাম, এবারের সংগ্রাম কুরআন হাদিসের পক্ষ থেকে সংগ্রাম। সুতরাং রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, জীবন যখন দিয়েছি জীবন আরো দেব, রক্তের বিনিময়ে হলেও জীবনের বিনিময়ে হলেও আল্লাহর কুরআন আল্লাহর রাসূলের বাইতুল আকসার ইজ্জতের হেফাজত করেই ছাড়ব ইনশাআল্লাহ। যেরকম ঠিক কিনা? পরিষ্কার ভাষায় আমি বলে যেতে চাই, ব্যক্তির চাইতে দল বড়। কথাগুলো ঠিক না? ঠিক। আওয়াজ ইমান থাকলে আওয়াজ দিবেন, ইমান থাকলে ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে আদর্শ বড়, আদর্শর চাইতে জাতি বড়, ব্যক্তির চাইতে দলের চাইতে আদর্শর চাইতে জাতির চাইতে লক্ষ কোটি গুণে আল্লাহর কোরআন বড়। কথাগুলো ঠিক কিনা? সুতরাং এই কোরআনের হক কথা বলার কারণে একবার না হাজারবার যদি আমি আলাসগরকে রিমান্ড দেওয়া হয়, হাজারবার যদি আল্লামা মামুনুল হককে ফাঁসি দেওয়া হয়, হাজারবার আমরা কোরআনের জন্য শহীদ হইতে রাজি। কথা বলেন ঠিক কিনা? ইমান থাকলে আওয়াজ দেন ঠিক কিনা? ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।